অরুণাচল প্রদেশ রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে গুয়াহাটি পর্যন্ত পৌঁছেছিলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা গুয়াহাটি থেকে কত দূর পর্যন্ত গেলাম, রাস্তায় কী কী করলাম সব কিছু। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো এখন ঘড়িতে সময় হয়েছে এই 7:10। তো আজকের মানে সবাই একটু টায়ার্ড, তাই দেরিতে রাইডটা স্টার্ট করেছি। ভেবেছিলাম যে একটু আগে স্টার্ট করব সকাল সকাল, কিন্তু মানে শরীর সবারই একটু টায়ার্ড, ওই জন্য একটু দেরি করেই স্টার্ট করছি। তো বাইকে মোটামুটি লাগেজ বেঁধে অলমোস্ট কমপ্লিট, তো আমরা এবার শুধু এই হেলমেট আর ট্যাঙ্ক ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চলো এরপরে নিচে গিয়ে কথা বলছি। হোটেলের নিচে পার্কিংয়ে চলে এসেছি, মোটামুটি সবাই আমরা রেডি। আর এইবারে বলেছিলাম যে ব্যাগ থেকে শুরু করে সব কিছু বাঁধা কমপ্লিট, তো এবার 5 মিনিটের মধ্যে রাইডটা স্টার্ট করে দেবো। এতদিন এত কটা লেয়ার পরে স্টার্ট করেছি, এখন মানে প্রচণ্ড গরম। কালকের ইভেন্ট যখন সকালে স্টার্ট করেছিলাম ঠান্ডায় ঠান্ডায়, এখন মানে প্রচণ্ড গরম লাগছে। যা সকালের জন্য একটা উইন্টার লাইনারটা পরে রেখেছি, তবে মনে হয় না বেশিক্ষণ পরে থাকা যাবে। তারপর গ্লাভস, উইন্টার গ্লাভসও চেঞ্জ করে নর্মাল রাইডিং গ্লাভস পরে নিয়েছি। তো চলো এবার কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেবো। দেখতেই পাচ্ছ পিছনে আমার বাইক রেডি, ওই পারে সুরজদা বাইকও কোল স্টার্ট হচ্ছে। তো চলো মোটো ব্লগিং সেট আপে একবারে কথা হচ্ছে। আগে বেরিয়ে রাইড স্টার্ট করে দিলাম, এই গ্লাভস আবার পরে নিয়েছি। তো উইন্টার গ্লাভস, উইন্টারের সমস্ত কিছু ব্যাগ বেঁধে আবার নর্মাল জায়গায় চলে এসেছি। তো এখান থেকে আমাদের নিতে হবে এই লেফট টার্ন। তো গুয়াহাটিকে টাটা করে এইবারে আর এই সাইডের কোনো প্ল্যান রাখিনি, মেঘালয় বা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার। আপাতত প্ল্যান যতটা যাওয়া যায়, কোনো টার্গেট নেই, শিলিগুড়ি। আর যদি তার থেকে বেশি এগিয়ে যাওয়া যায় রোড কন্ডিশন, ওয়েদার কন্ডিশনের উপর নির্ভর করে। স্টার্টও দেরিতেই করলাম, 7:30 বাজে এখন ঘড়িতে। চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি, আর রোড কেমন পাই সেটারও আপডেট দেব। মোটামুটি এখান থেকে গুয়াহাটি থেকে নলবাড়ি পর্যন্ত রোডটাই ডিফারেন্স, আর বাকিটা নলবাড়ি টু কলকাতা পুরোটাই সেম রোড ধরেই ব্যাক করব। আমরা এখন নীরাচল ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি আসাম গুয়াহাটির। চারিদিকটা হালকা মেঘলা করেছিল, কিন্তু এখন সূর্য আবার উঠেছে, হালকা মেঘলা হয়ে আছে। এইবারটা মেঘলাতে কুয়াশা হয়ে আছে পুরো। সুন্দর সাজানো গুয়াহাটি শহর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই পারে দেখো আজও পাহাড় দেখা যাচ্ছে, আজকেরই লাস্ট পাহাড় আমাদের দেখা। তোমাদের ন্যাশনাল হাইওয়েতে উঠতে হবে, এখান থেকে দেখাচ্ছে নলবাড়ি 56 কিলোমিটার। তো এখান থেকে ঘুরে আমরা উঠে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে গুয়াহাটি পল্টন বাজারকে টাটা বাই বাই করে। আমাদের পুরো দিনটা এই হাইওয়ের ওপরেই কাটবে। রাঙ্গিয়া 46 কিলোমিটার। তো আমরা এই হাইওয়েতে উঠে গেলাম, রোদ উঠেছে কিন্তু চারিদিকে কুয়াশার অবস্থাটা দেখো, সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না, নদী কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই পারে দেখো আমরা এই ক্রস করছি রাঙ্গিয়া, ফ্লাইওভারের কাজ চলছে। ফ্লাইওভার এখান থেকে নলবাড়ি আর 11 কিলোমিটার, শিলিগুড়ি 383। সময় হয়েছে এই সকাল 9টা। তো আমরা নলবাড়ি থেকেই 5 কিলোমিটার মতো দূরে আছি। তো সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে আমরা সকালে টিফিন করবো বলে দাঁড়িয়ে গেছি। পিছনে আমাদের দুটো বাইক, তো টিফিন অর্ডার করে দিয়েছি। সকালে টিফিন
চলে এসেছে। টিফিনে কি অর্ডার? আলু পরোটা আর চাটনি দিয়ে ডাল দিয়েছে। তা তোমাদের দেখি আছে ছোলে ভাতা আর মিষ্টিও খাবো। এই হোটেলটা খুব ভালো, রিভিউ দিয়ে দিচ্ছে প্রচন্ড ভালো। খাবার দাবার খাওয়া দাওয়া একবার দেখিয়ে দিচ্ছে, ভালোভাবে বানিয়ে দিচ্ছে। তা তোমাদের ভালোভাবে দেখি আগে খুব ভালো। সে গেছে আবার ছোলে ভাটুরে, আলুর পরোটা সাথে ছোলে ভাটুরে। এটা কি এসছে? মিষ্টি খাই না কিন্তু এখানে মিষ্টি ফেমাস হয়ে আছে। ওদের দেখে দেখে আমরাও ভাবলাম যাই না যেখানে যে বাড়ি মানে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা। আমরা খেতেই খেয়েই যাচ্ছি, না খাওয়াটা আজকে পূর্ণ করেছি। নাও তোমরা খাও। তো ব্রেকফাস্ট করলাম, একবার পিছনটা দেখো বাইক পুরো ভরে গেছে। তো সিকিম বাইকার্সের একটা টিম অরুণাচল করে ব্যাক করছিল, তো ওনাদের সাথেই দেখা। তো ওনাদের বাইকের লাইন আপটা একবার দেখো, আমাদের বাইক দুটো ভিতরে আছে, তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, অলমোস্ট পেট পুরো ভরে খেয়েছি। আর সস্তায় পুষ্টিকর 50 টাকা আলু পরোটা ঘিয়ে ভাজা আর হচ্ছে ছোলে ভাটুরে, সেটাও 50 টাকা, মানে দারুণ খাবার। এছাড়া এখানে তোমরা চাইলে সুইটস পেয়ে যেতে পারো, সুইটসে আছে বিভিন্ন রকম কেকস আছে। হোটেলটার নাম একবার বলে রাখি, ভাগ্যশ্রী ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা ঠিক নলবাড়ি যাওয়ার 5-6 কিলোমিটার আগে। তো অনেকটা সময় এখানে কাটিয়ে ফেলেছি, তো এবার এখান থেকে বেরোনোর পালা আমাদের। তো চলো রাস্তায় সাথে যেতে যেতে কথা হচ্ছে, এনাদের সাথে সবার সাথে সেলফিও তুললাম। আর এরা সিকিম রাইডার্স, তো এদের একটা ইভেন্ট ছিল তাই এরা গিয়েছিলো, 3 দিনের ইভেন্ট। তো কিছুক্ষণ এদের সাথে গল্প হলো, আমাদের গল্প শেয়ার করলাম, ওদের গল্প শুনলাম। ঠিক আছে চলো যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। সব রেডি? রেডি রেডি যাচ্ছে, আমরাও আবার রাইড স্টার্ট করে দেবো। আমাদের চক মোড় ক্রস করছি, থেকেছিলাম বললাম ওই হোটেলটায় এই রাইট সাইডে, আর এই সাইডে ওই মেলা, যার জন্য আমরা কালকেরও রুম পাইনি, না হলে আমরা এখানেই থাকতাম। তো নলবাড়ি খুব ভালো জায়গা, কারণ আমাদের সময়টাও ভালো কেটেছে, হোটেলটাও খুব ভালো ছিল, একজন বাইকার্সের সাথেও আলাপ হয়েছে, প্রশান্ত দা খুব হেল্প করেছিল আমাদের। তো নেক্সট টাইম এলে অবশ্যই নলবাড়িতে থাকবো। এখন আমরা বঙ্গাইগাঁওয়ের দিকে এগিয়ে যাচ্ছি, বঙ্গাইগাঁও এখান থেকে 115 কিলোমিটার, যেরকম রোড ধরে এসেছিলাম সেম রোড ধরেই ব্যাক করবো। ওয়েদারটাও বেশ ভালো, রোদের তেজ প্রচণ্ড নেই, তাই রাইড করতে সেই রকম অসুবিধাও হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। বঙ্গাইগাঁও 49 কিলোমিটার, রোড ভালোই পেয়েছি, 2-1টা করে ডাইভারশন পাচ্ছি রাস্তার মাঝে মাঝে। একটা টি ব্রেকের জন্য এই যে ঘুম দিচ্ছে, ফেরার দিনে তো জানি না আজকে কোথায় গিয়ে পৌঁছাবো, নেশা ধরিয়েছে। আর এটা আমার চিনি ছাড়া চা, আমার সুগার নেই বলে রাখছি।
মুখে ঢেলে দিয়ে জল দিয়ে চোখ খুলে যাবে। এটা অমিত দা আমাদেরকে নেশা ধরিয়েছে, পুরো কফিটা দিলে জাস্ট এনার্জি বেড়ে যায়। ব্রেকের পরে আবার রাইডটা স্টার্ট করে দিয়েছি, এখান থেকে বঙ্গাইগাঁও আরো 25 কিলোমিটার, ঘড়িতে সময় হয়েছে 12:40। তো বলতে বলতে আবার আরেকটা ডাইভার্সন আমরা পেয়ে গেছি। আর একটা টোলগেট পার করছি, বঙ্গাইগাঁও ক্রস করে গেছি। এখান থেকে ওই সংকোচ ব্রিজ, মানে যেটা হলো আসাম বর্ডার, আর 80 কিলোমিটার মতো দেখাচ্ছে। ভুটান 41 কিলোমিটার, ভুটান যাবি ভুটান। একবার রোড কন্ডিশনটা দেখো, সবে সবে হয়েছে ও। এই রোডে রাইড করার মজাটাই অন্যরকম, স্মুথ রোড। দারুণ লাগছে দেখো রোডটা, আজকের সেরা রোড বলতে পারো। তো রাস্তার কাজ, রাস্তা এইপারে ভালো তৈরি হয়ে গেছে, কিন্তু ডাইভার্সন হয়ে রয়েছে, রাস্তার কাজ পুরো কমপ্লিট হয়নি বলে এই জন্য আমাদের সময়টা কিছু বেশি লাগছে। আরেকটা টোলগেট, ফুল করে দাও, 98-72। সামনে লাস্ট পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম, 98.75। মানে ভাবতে পারছো এরপর থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে গেলে 106 টাকা, এই প্রায় 8 টাকা কম। মানে বাইকারদের জন্য 1-2 টাকাই অনেক, 8 টাকা মানে অনেকটাই। তাই ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো এখানে 5-10 মিনিট রেস্ট নেবো। এই অনিতা আসছে, ময়লা উঠেছে দেখো একবার, 10-15 মিনিট একটু দাঁড়াবো, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। ব্রেকের পর আবার আমরা রাইড স্টার্ট করে দিয়েছি। তো এখান থেকে ফুলবাড়ি 162 কিলোমিটার, আর বীরপাড়া টি গার্ডেন দেখাচ্ছে 102 কিলোমিটার, 2 ঘন্টা 6 মিনিট সময় লাগবে। তো এরপরে যদি ব্রেক নিয়ে একটা বীরপাড়া টি গার্ডেনের ওখানে একটা ব্রেক নেব। তো আপাতত রাইডটা এনজয় করি, আর বেশিক্ষণ হয়তো নেই, সানসেট হয়ে যাবে, যদিও আজকে সারাদিন মেঘলাটাই পেরিয়েছিল। তো চলো দেখা যাক, প্ল্যান তো আছে শিলিগুড়ি ঢুকে যাওয়ার, তো দেখা যাক কি হয়, তো রোড কেমন পাই তার উপর ডেস্টিনেশন নির্ভর করবে। আর আমরা কিছুক্ষণের মধ্যেই আসামকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে। গেট সামনেই, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল, আলিপুর ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আবার ঘরের ছেলে আমরা ওয়েস্ট বেঙ্গলে ফিরে গেলাম। এই ট্রিপে শুধু অরুণাচল প্রদেশ নয়, আসামেও আমরা 2 দিন ছিলাম, যাওয়ার সময় একবার নলবাড়িতে আর ফেরার টাইমে গুয়াহাটি পল্টন বাজারে। আসামটাকেও ভালো লাগলো, আর প্রচুর কিলোমিটার তো রাইড করলাম আসামেও, আসামের রোড যথেষ্ট ভালো। তো আবার আমরা ঘরে ফিরে এলাম ওয়েস্ট বেঙ্গলে। এখনো পর্যন্ত টোটাল রাইডে 2500 কিলোমিটার কভার করে ফেলেছি, এখনো বেশ কিছু কিলোমিটার কভার করতে হবে আমাদের। তো চলো ওয়েস্ট বেঙ্গল
প্লে ঢুকে পড়েছি। এবার যাতে সেফলি রাইডটা কমপ্লিট করতে পারি, এখন ডেস্টিনেশন হলো শিলিগুড়ি। তার আগে যদিও ব্রেক নেব, তো চলো আপাতত রাইডটা এনজয় করি। সানসেটে যদি সুন্দর ভিউ পাই তোমাদের দেখাবো। এখান থেকে কোচবিহার আর 46 কিলোমিটার, রোড দারুণ। আর এই পারে হালকা করে সানসেট হবে, দারুণ লাগছে। এখন হাইওয়ের ভিউটা বেশ ভালো লাগছে। এমনিতে তো মেঘলা হয়ে আছে, কিন্তু হালকা করে যে রোদটা পড়ছে হাইওয়ের মধ্যে, আর সানসেট টাইম, আর ফাঁকা হাইওয়ে, জাস্ট দারুণ লাগছে। কোনো শিলিগুড়ি 185। এতদিন যেখানেই তাকাচ্ছিলাম মেনলি ASAR নাম্বার প্লেট, তো আবার এখন পরপর শুধু WB নাম্বার প্লেট দেখছি। ওয়েস্ট বেঙ্গল, মানে এই কদিনে সবচেয়ে বেশি যদি দেখি তো আসামের, সেটা অরুণাচলেও আসামের প্রচুর গাড়ি দেখেছি, আসামে তো আসামের গাড়ি দেখেছি। এখন থেকে আবার বেশ কিছুটা কিলোমিটার আমাদের সিঙ্গেল লেন রোড, যতক্ষণ না ওই ফুলবাড়ি আসে। এখন আলিপুরদুয়ারের ওপর দিয়ে যাব, সিঙ্গেল লেন রোড। সময় হয়েছে এই 4:10 মতন। পাশ দিয়ে এখন চা বাগান, সুদূর চা বাগান। তো চা বাগানের মাঝখান থেকে দিয়ে আমরা যাচ্ছি সোজা রাস্তা ধরে, যত দূর চোখ যায় দুদিকেই শুধু চা বাগান। সিঙ্গেল লেন হতে পারে, কিন্তু রোড কন্ডিশন অসাধারণ। সিঙ্গেল লেন হলেও খুব একটা প্রবলেম হবে না, কারণ রোড কন্ডিশন খুবই ভালো, আর তার থেকে বড় কথা যথেষ্ট চওড়া আছে সিঙ্গেল লেন হলেও। তো আবার আমরা চলে এসেছি এলিফ্যান্ট ক্রসিং জোন, যাই না হাতির দেখা পাবো কি না। সেকেন্ডে আমরা লাকি ছিলাম যে হাতির দেখা পেয়ে গেছিলাম, এবার দেখা যাক। তো রাইডটা তো এনজয় করতে করতে যাচ্ছি। এখান থেকে বীরপাড়া টি স্টেট 48 কিলোমিটার আরও, তো চলো আপডেট দিতে থাকবো। আমরা এই ক্রস করছি হাসিমারা, প্রায় সন্ধে হয়ে এসেছে। এখান থেকে শিলিগুড়ি আর 131 কিলোমিটার, আর দেখো বাঁ সাইডে চা বাগান। এবারে আর চা বাগানের ভিতরে যাওয়ার সময় হয়নি, তবে চা বাগান পাশ দিয়েই সুন্দর ভিউ নিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে যদিও অন্ধকার হয়ে গেছে, শিলিগুড়ি 131, ধূপগুড়ি 48, জলপাইগুড়ি 82, মালবাজার 82। মাঝে নিয়ে নিয়েছিলাম একটা 25 মিনিটের মতো চা ব্রেক। চা ব্রেক নেওয়ার পরে নেক্সট স্টপটা ঠিক করে নিয়েছি ইসলামপুর। এখান থেকে আর 108 কিলোমিটার, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, নাইট গ্লাস পরে নিয়েছি। তো আপাতত টুকটুক করে এগোতে থাকছি, তো এখন মোটামুটি ভালো। দেখা যাক রাতে কোথায় স্টপ নিই। তো এখান থেকে ফুলবাড়ি মোড় 94 কিলোমিটার, আর কলকাতাও দেখিয়ে দিয়েছে 686 কিলোমিটার। এখান থেকে জলপাইগুড়ি হলো লেফট সাইড, আর আমরাও লেফট সাইড হয়ে বেরোবো। এই নব হলো লেফট সাইড, ঘড়িতে সময় হয়েছে এই 7:00, আর আমরা এখন ক্রস করছি ধূপগুড়ি। ফুলবাড়ি 70 কিলোমিটার দেখাচ্ছে, তবে রোড কন্ডিশন ভালো,
ধূপগুড়িটা ক্রসিং এর পথ থেকে গাড়টা দেখে পাগলা হয়ে যাবে। সামনের লরিগুলো যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে উল্টে যাবে। ওই দেখো আবার সামনে একটা গাড়টা। ব্রিজের ওপর যদি এইরকম গাড্ডা হয় তাহলে আর কি করা যাবে। রেলওয়ে ওভার ব্রিজ, ওই দেখো গাড্ডা দেখো ওই পারেও সেম এই পারেও। ব্রিজের ওপরে এইরকম গাড্ডা হলে তাহলে কি করে হবে, যে কোনো মুহূর্তে তো মনে হবে ব্রিজ ফুলে যাবে। ওই দেখো লরিগুলো যাচ্ছে, দেখ ওই আরেকটা পড়লো গাড্ডায়। ধূপগুড়ি রেল স্টেশনে ওভারব্রিজ খারাপ রাস্তা পার করার পরেই সুন্দর পেয়ে গেছি হাইওয়ে, বোথওয়ে হাইওয়ে। তো এখান থেকে ফুলবাড়ি দেখাচ্ছে আর 64 কিলোমিটার। তো এখন থেকে তো পুরোটাই ডবল লেন রোড পাবো। তো চলো, রাস্তা তো আশা করি এবার ভালোই পাবো। তো আবার আপডেট দিচ্ছি কিছুক্ষণ পরে। ভয়ানক জ্যামে আটকে গেছি লরিদের, মানে গুগল ম্যাপে দেখাচ্ছে পুরো রেড হয়ে আছে। কেন রেড হয়ে আছে সেটা ভালো মতো বুঝতে পারছি। যা হোক করে বাঁ সাইড এমনি জ্যাম, তারপরে আবার উল্টো সাইড দিয়ে আসছে। জলপাইগুড়ি ইসলামপুর 61, কৃষ্ণগঞ্জ 91। খারাপ রোড ভালো রোড সব মিলিয়ে এখন একটু ফাঁকা রোড পেয়েছি টানার মতো। তো দেখা যাক কটায় পৌঁছাই। কুয়াশা দেখো কিরকম, এখনো আমাদের প্রায় 60 কিলোমিটার মতো যেতে হবে, ইসলামপুর পৌঁছাবো তাহলে। ঘড়িতে এখন 12:08, এসে গেছে অনেকক্ষণ আগে, ফ্রেশ হলাম খেলাম। তো ইসলামপুর বাইপাসের ধারেই একটা হোটেলে আছি, নাম হচ্ছে রাজলক্ষ্মী। তো হোটেলে মোটামুটি ভালোই, হোটেলটা একবার দেখিয়ে দেবো। আর সবাইকে আর ভালো লাগছে না, খুব প্রচণ্ড টায়ার্ড, গুড নাইট। অনেকটা রাস্তা এসেছি, রাস্তার রোড কন্ডিশন সবই জানো, সবই বলে দেওয়া হয়েছে ব্লগে। মুখের অবস্থা দেখে বুঝতেই পেরেছো আজকে সারাদিনটা কীভাবে আমরা কাটিয়েছি, শুধু সকাল থেকে রাইড 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 করে। কিন্তু সবাই আমরা একসাথে আজকে 4 জন, যেহেতু লাস্ট ডে, একটু আড্ডা মারা হবে, এনজয় করা হবে, তো মজা করা হবে। তবে সকাল সকাল উঠতে হবে, আবার রাইডটা স্টার্ট করতে হবে, কারণ কালকেরই বাড়ির প্ল্যান আছে। প্রায় এখনও 500 কিলোমিটারের উপরে, 550 কিলোমিটার মতো বাকি আছে রাইড। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবে সবার সাথে। হ্যাঁ, আর পুরো প্লেলিস্টটা দেওয়া থাকবে, প্লেলিস্ট করে তো প্রতিটা ভিডিও দেখতে দেখতে আসবে, তাহলে আরো ভালো লাগবে। তো কাল সকালে কথা হচ্ছে। আর 10 দিনে ভেবো না যে আমরা মানে মেরে এসেছি অরুণাচল, আমরা এক্সপ্লোর করেছি সেটা তো প্রতিটা জায়গা, প্রতিটা ভিডিওতেই তোমরা দেখতে পারবে সেটা। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, খুব টায়ার্ড আছি। তো এই ব্লগটা এই পর্যন্ত, আমি তো ঘুমিয়ে পড়েছি, উপর হয়ে শুয়ে ভালো হয়। গুড নাইট, গুড নাইট, এটা মেক অফ দা সিনে দেওয়ার উচিত। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে নেক্সট পার্টে। টাটা।